हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। पंचायत सेवक कर्मी पदे ऑफलाइनेर माध्यमे आवेदन प्रक्रिया शुरू हो गेछे। तार आगे जानी राखी, समस्त डिस्ट्रिक्टे किन्तु ए पंचायत सेवक पदे कर्मी नेवा प्रक्रिया शुरू होयनी। आपनारा सरासरि अफिसियल वेबसाइटे चेक करे देखते पारबेन। ताछाड़ा आमाके कमेंट बक्से कमेंट करे जानाबेन जे आपनारा कोन डिस्ट्रिक्ट थेके भिडियोटी देखछेन। তাহলে আমি আপনাদের জানিয়ে দেব যে আপনাদের ডিস্ট্রিক্টের জন্য কি এই মুহূর্তে কোনো রকম এই পদের জন্য কিছু আপডেট রয়েছে কিনা। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই পদের জন্য আপনাকে আবেদন করতে হলে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি এলিজিবিলিটি রয়েছে, সমস্ত বিষয়টি জেনে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো অফিসিয়াল নোটিফিকেশনে আমরা চলে এসেছি। আমি ডেসক্রিপশন বক্সে এই নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সরাসরি সেখান থেকে এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ এই নোটিফিকেশনের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। তো এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট, আমি একটু জুম করে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছেন, গ্রাম রোজগার সহায়ক পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত আলিপুর কাশীপুর গ্রাম পঞ্চায়েতের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, নাম্বার অফ পোস্ট একটি ভ্যাকেন্সি রয়েছে এবং তার জন্য আপনাকে 12,000 টাকা স্যালারি প্রোভাইড করা হবে। এরপর দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো এর জন্য আপনাকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং সেটি অবশ্যই সায়েন্স কিংবা ভোকেশনাল নিয়ে পাস হতে হবে এবং আপনার পাসের হার অবশ্যই 55% মার্কস আপনাকে থাকতে হবে। এরপর বলা হয়েছে যে কোনো একটি কম্পিউটার প্রশিক্ষণে আপনাকে মিনিমাম 6 মাসের একটি সার্টিফিকেট আপনার লাগবে, কম্পিউটার সার্টিফিকেট আপনাকে দিতে হবে। তারপর বলা হয়েছে রেসিডেন্টাল স্ট্যাটাস, আপনি যে পঞ্চায়েতের জন্য আবেদন করছেন সে পঞ্চায়েতের বাসিন্দা আপনাকে হতে হবে। এজ লিমিটে বলা হয়েছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো তার জন্য আপনাকে 12,000 টাকা স্যালারি প্রোভাইড করা হবে। তো তার জন্য আপনাকে কী কী ডকুমেন্ট লাগবে তো চলুন দেখে নেওয়া যাক। অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে এবং সেখানে আপনাকে রিসেন্ট পাসপোর্ট সাইজের এক কপি ফটো লাগবে। তারপর বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ উইথ মার্কশিট, অর্থাৎ আপনার উচ্চ মাধ্যমিকের মার্কশিটের এক কপি জেরক্স লাগবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি টু 6 মান্থ ট্রেনিং সার্টিফিকেট কম্পিউটার, অর্থাৎ আপনার 6 মাসের যে কম্পিউটার সার্টিফিকেট রয়েছে সেটি আপনি এক কপি জেরক্স করবেন। তারপর বলা হয়েছে অরিজিনাল কপি অফ রেসিডেন্টাল সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন পঞ্চায়েত থেকে কিংবা বিডিও অফিস থেকে, তার অরিজিনাল কপি কিন্তু আপনাকে দিতে হবে। তারপর বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ এপিক, অর্থাৎ আপনার ভোটার কার্ড যেটা রয়েছে সেটি কিন্তু সমস্ত কপি আপনাকে কিন্তু জেরক্স করার পরে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ নিজেকে স্বাক্ষর করতে হবে। তারপর দিতে হবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের এক কপি জেরক্স, সেখানেও কিন্তু আপনাকে অ্যাটেস্টেড করে দিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম সমেত সমস্ত ডিটেলস আপনি সেলফ অ্যাটেস্টেড করে পঞ্চায়েতে জমা করে দেবেন। তো সিলেকশন প্রসেস কিসের ভিত্তিতে আপনি সিলেকশন হবেন, দেখুন এখানে বলা হয়েছে আপনার হায়ার সেকেন্ডারির যে নাম্বার রয়েছে সেই নাম্বারের অনুযায়ী আপনাকে কিন্তু সিলেক্ট করা হবে। এবং নিচে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই ফর্মটি আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন সবার প্রথমে, তারপরে ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করবেন। উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজের আপনার কারেন্ট ফটোকপি লাগবে, তো এখানে আপনি দিয়ে দেবেন এবং আপনাদের পঞ্চায়েত অফিসে এই ফর্মটি স্বাক্ষর করে আপনি জমা দিয়ে দেবেন। ফর্মটি যদি আপনাদের ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ডিস্ট্রিক্টের জন্য যদি কোনো রকম আপডেট উঠে আসে তাহলে আমি অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদের সামনে প্রোভাইড করব। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে